হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ পদ ছিল অফিস সহায়ক, যদিও পরীক্ষাটা কয়েক মাস আগের ছিল। তো এটা পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা, সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 40 মার্ক। তো এর সম্পূর্ণ সমাধান করব, সাথে থাকবেন। তো প্রথমে 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, হিমালয়, এটা হবে হিম যোগ আলয়। পরে 2 নম্বরে ছিল অর্থসহ বাক্য গঠন করুন, যক্ষের ধন, এর মানে আছে কৃপণের সম্পদ, তুমি তো টাকা করি যক্ষে ধনের মতো আগলিয়ে বসে আছো, তাতে কি লাভ। পরে 3 নম্বরে ছিল এক কথা প্রকাশ করুন, অনেকের মধ্যে একজন, এটা হবে অন্যতম। পরে 4 নম্বরে ছিল বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি, 11টি। 5 নম্বরে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন, কানাকানি, কানে কানে কথা বলে যে, এটা হবে বৃত্তিহার বহিঃ সমাস। পরে ছিল 6 নম্বরে তরঙ্গ শব্দের বহুবচন লিখুন, তো তরঙ্গ শব্দের বহুবচন হচ্ছে তরঙ্গমালা। 7 নম্বরে ছিল শুদ্ধ বানান লিখুন, সমীচীন, বানানটা দেখে নেবেন। পরে 8 নম্বরে ছিল শেষের কবিতা উপন্যাসের রচয়িতাকে, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরে ছিল আবিল শব্দের বিপরীত শব্দ লিখুন, এটা হচ্ছে অনাবিল। 10 নম্বর ছিল হরতাল শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে, এটা হচ্ছে গুজরাটি শব্দ। 11 নম্বর ছিল একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করুন। তো দেওয়া আছে দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। তো আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা বসিয়ে দেবো মান, পরে গুণ করলে হচ্ছে 4800 বর্গমিটার, অর্থাৎ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4800 বর্গমিটার। তো এটাই ছিল এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 12 নম্বর ছিল একটি গ্রাম হতে বছরে 6% লোক বিদেশ গমন করে, ওই গ্রামের লোক সংখ্যা 1900 জন হলে বিদেশ কতজন গমন করে। তো 6% হারে 100 জনে বিদেশ গমন করা হচ্ছে 6 জন, তাহলে একজনে বিদেশ গমন করে 6/100। তো 1900 জনে বিদেশ গমন করে 1900 দিয়ে গুণ করলে হচ্ছে 1114 জন, অর্থাৎ এই প্রশ্নের মান ছিল 114 জন। দেন 13 নম্বরে ছিল মান নির্ণয়ের একটি অঙ্ক, যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 এবং এ বি ইজ ইকুয়াল টু 35 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করুন। তো দেওয়া আছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 এবং এ বি ইজ ইকুয়াল টু 35। তো এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা, দুটো সূত্র আছে, সেটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা সেটা নিব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে দুটো, সেটার ভিতরে আমরা এম এন এস বি এল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা নেব, মান বসাবো এম এন এস বির মান হচ্ছে 5, এ বির মান হচ্ছে 35। তো 5 স্কোয়ার করলে আছে 25, আর 2 দিয়ে 35 গুণ করলে আছে 70, 25 দিয়ে 70 যোগ করলে আছে 95, অর্থাৎ এই প্রশ্নের মান হচ্ছে 95। দেন পরের প্রশ্ন হচ্ছে একটি সাইকেল 8800 টাকা বিক্রি করায় 10% লাভ হলো, সাইকেলটির ক্রয় মূল্য কত, মানে সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল। তো 10% হারে আমরা জানি লাভ যেহেতু হয়েছে, তার মানে বিক্রয় মূল্য অবশ্যই 100 টাকা বাড়বে, তার মানে 100 যোগ 10 যোগ করলে হচ্ছে 110 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে এই কথাটাই আমরা লিখবো, বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/110, বিক্রয় মূল্য 8800 টাকা হলে এটা দিয়ে গুণ করলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 8000 টাকা, অর্থাৎ ওই সাইকেলটির ক্রয় মূল্য ছিল 8000 টাকা। তো এখন আমরা ইংলিশ অংশে চলে যাব। তো ইংলিশের 15 নম্বর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অবলিক প্রিপোজিশন, অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশনের সাথে উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো 1 নম্বরে ছিল দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল, অর্থাৎ বইটি টেবলের উপরে, তার মানে অন ব্যবহৃত হবে, অনত উপরে। পরে বিতে ছিল হি ইজ এ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তো এটা হবে যেহেতু ইউর মতো উচ্চারণ তাহলে এন না বসিয়ে এ বসবে। পরে সিতে ছিল করিম লিভস ড্যাশ ঢাকা, যেহেতু বড় স্থান সেক্ষেত্রে ইন ব্যবহৃত হবে, ইউ আর ড্যাশ নজরুল, তার মানে এটা এ ব্যবহৃত হবে।
আচ্ছা 15 নম্বর ছিল ট্রান্সলেট ইন টু ইংলিশ, দুয়ে দুয়ে চার হয় এটা হবে টু অ্যান্ড টু মেক্স ফোর। পরে ছিল সদা সত্য কথা বলিবে, তো এটা হবে অলওয়েজ স্পেক দ্য ট্রুথ। আচ্ছা 17 নম্বর প্রশ্ন ছিল রাইট দ্য অফসাইড নাম্বার অফ মাউস, তো মাউসের বিপরীত শব্দ হচ্ছে মাইস। 18 নম্বর ছিল রাইট দ্য অফসাইড জেন্ডার অফ অ্যাক্টর, অ্যাক্টরের বিপরীত শব্দ বিপরীত লিঙ্গ হচ্ছে অ্যাক্টরেস। মেক সেন্টেন্স উইথ মিনিং, অল ইন অল এর মানে হচ্ছে সর্বে সর্বা, হি ইজ এ অল ইন অল ইন দ্য ফ্যামিলি, সে পরিবারে সর্বসেবা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার বিভিন্ন মন্ত্রণালয় দেয়। নীল অ্যান্ড বয়েট মানে হচ্ছে বাতিল মানে ক্যান্সেল, দ্য কন্ট্রাক্ট ইজ নাও নীল অ্যান্ড বয়েট। তো এখন আমরা সাধারণ জ্ঞানাংশে চলে যাব। 20 নম্বরে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও মাতার নাম লিখুন, তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম হচ্ছে শেখ লুৎফর রহমান এবং মাতার নাম হচ্ছে সায়রা খাতুন। পরে ছিল কোভিড-19 রোগের ব্যবহৃত দুইটি টিকার নাম লিখুন, তো প্রথমে ছিল ফাইজার বায়োটেক, মডার্না, অ্যাস্ট্রোজেনেকা, সিনোফার্ম। আচ্ছা পরে 22 নম্বরে ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের স্তূপীতির নাম লিখুন, কেন্দ্রীয় শহীদ মিনারের স্তূপীতির নাম হচ্ছে হামিদুর রহমান। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি, পুণ্ডনগর বা মহাস্থানগড়। আচ্ছা 24 নম্বর ছিল শিখা চিরন্তন কোথায় অবস্থিত, তো এটা অবস্থিত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। পরে ছিল আমার দেখা নয় চিন গ্রন্থটির লেখক কে, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে ছিল আফ্রিকায় উদ্ভূত করোনা ভাইরাসের সর্বশেষ ভেরিয়েন্টের নাম লেখো, তো এটা হচ্ছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। পর 28 নম্বর ছিল কাকে পোয়েট অফ পলিটিক্স উপাধিতে ভূষিত করা হয়েছে, তো এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরে ছিল 2021 সালে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ, তো এটা অস্ট্রেলিয়া।